জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ বাদ জুম্মা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। একই সাথে সারা দেশের মসজিদেও দোয়া অনুষ্ঠানের জন্য অনুরোধ জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। বাইতুল মোকাররমে অনুষ্ঠিত দোয়ায় ধর্ম প্রতিমন্ত্রী সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা যোগ দেবার কথা রয়েছে। দোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে শহীদ দেশের বীর সন্তানদের জন্য দেশবাসীকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সুবিধাজনক সময় মন্দির গির্জা সহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে প্রার্থনা করারও অনুরোধ জানানো হয়েছে।